নবীজির উসিলা দিয়া হযরত আদম আলাইহিস সালাম দেখেন 350 বছর কাঞ্চা আল্লাহ মাফ করে নাই। যখন এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়েছে, সাথে সাথে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার বলে আদম আলাইহিস সালাম জন্মের পরে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক যখন রূহ দিলেন, তখন আদম আলাইহিস সালাম যখন একা একা বসে থাকতেন, তখন তিনি বললেন, আমার মনে হচ্ছে যে কি যেন আমার মাথার ভিতরে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি তো আমাকে সর্বসৃষ্টি করেছেন, আমার মাথায় কে বসে আবার আল্লাহ আল্লাহ জিকির করে? আল্লাহর কথাটা খুব সুন্দর করে বলেন, মুহাম্মদ জি আগর পয়দা না করতি জমিন ও আসমান পয়দা না করতি, ও আদম তোমার মাথার ভিতর আমি নূরে মুহাম্মদি দিয়েছি, যাকে সৃষ্টি না করলে ও আদম তোমাকে বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, ও আদম কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহু আকবার বলে, সেই নূরে মুহাম্মদ তোমার ভিতর দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলে আদম আলাইহিস সালাম, আল্লাহ সেই নূরে মুহাম্মদ আমি দেখতে চাই। তখন আদম আলাইহিস সালাম হাতের নখের ভিতরে, এই নখের ভিতরে টেলিভিশনের পর্দার মতো নূরে মুহাম্মদ দেখতে পেয়েছিলেন, সাথে তিনি চুম্বক খেয়ে চোখে লাগাইছে। আল্লাহু আকবার বলে এইটাকে নিয়ে সমালোচনা করল। তাফসীরে জালালাইন খুলে দেখেন সূরা আহজাব 56 নম্বর আয়াতুল কারীমার উপরে 13 নম্বর একটা হাসিয়া আছে, মেইন কিতাব থেকে বলছি। এই হাসিয়া বাইনের সাথে পাশে লেখা আছে, আইয়ুস্তাহাবু, নবীজির নাম শুনে চুমা খায়া চোখে লাগে এটা মুস্তাহাব। আল্লাহু আকবার বলে, আমরা নবীজির নাম শুনে চুমা খাই না, এটা মুস্তাহাব। এখানে অনেকগুলো হাদিস, এই প্রায় 5-7টা হাদিস এখানে বাইনাস তাফসীর জালালাইন আছে, তার ভিতরে কয়েকটা হাদিস হলো এই, একটা হাদিস হলো এই, এটা হাজার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলাল আজান দিয়েছে, আমার নবীজির নামটা যখন আজানের ভিতরে এসছে, শুনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমা খায়া চোখে লাগাই নেই নবীজির উপস্থিতিতে। আল্লাহ নবী বললেন, আবু বকর শোনো, তুমি যে আমলটা করেছো, এই আমল যে করবে, আমি তোমাকে যেভাবে ভালোবাসি তাকে সেভাবে ভালোবাসো। আল্লাহু আকবার বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন, ঠিক কি নজরে বলে, তিনি এক নম্বর সাহাবী। বাবার আমার ভাইরা আমার, সুতরাং এটা মুস্তাহাব আমল হতে পারে, হতে পারে না ছোট আমল, তাই বলে এটাকে ইনকার করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা জোরে বলে। কেউ যদি ইনকার করে চুমা খাওয়ানো চোখে লাগানো এটা, তাহলে সে ইনকার করলে সে কুফুরি করলো। মিলাদের ভিতরে ক্যাম আপনি না করেন সমস্যা নেই, আমরা ক্যামকে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা বলি না, এটা মুস্তাহাব ভালো মনে করি, আল্লাহর যে ভালো মনে করেছে যুগ যুগ ধরে এই দেশে। ফুরফুরা শরীফ বলেন, সিনা শরীফ বলেন, সোনাকান্দা বলেন, জনপুর বলেন, হাক্কানি আল্লাহর অলিরা, তারা মিলাদে কিয়াম করে, ঠিক কি না জোরে বলে। সুতরাং এটা মুস্তাহাব ভালো। সাহাবা কারাম নবীকে দেখে দাঁড়াই যাইতেন, যখন হুজুর খুতবা বক্তব্য হাদিস বর্ণনা করা শেষ করতেন, হুজুর যখন দাঁড়াইতেন সাহাবা কারাম দাঁড়াই যাইতেন, নবী বলছে কুমুলি সাইদুকুম, তোমাদের দ্বারের সম্মানে দাঁড়াও। এখন বলে আমি কেন এখন দাঁড়াবো, এখানকে নবী কি দেখতেছে? হে ভাই, নবীজি দেখেন, আমাদের আকীদা হচ্ছে নবীজি রওজা থেকে দেখেন এবং শোনেন। হুজুর বলে আনা সালাতুকুম আলাইয়া বিলা ওয়াসিতা, তোমাদের দুরুদ সালাম আমি মদিনা থেকে দেখি এবং শুনি। আল্লাহু আকবার বলে নবীজি সব দেখছেন সব শুনছেন, নবীজির আসার দরকার নেই, তিনি মদিনার থেকে সব শুনেন এবং দেখেন। ফেরেশতারা প্রত্যেক সোমবার আমল পৌঁছায় দেয়, বৃহস্পতি পৌঁছায় দেয়, একদল ফেরেশতা যারা ঘুরে বেড়ায়, আপনার আমার দুরুদ সালাম পৌঁছে হুজুর সব শোনেন এবং দেখেন। এই জন্য নবীকে যখন তাজিম করতে হবে সালাম দিতে হবে, সালামের আদবটাই হচ্ছে দাঁড়িয়ে সালাম দেওয়া, ঠিক কি নজরে বলেন। দেখুন কোরআনুল কারীমে যে কথা এসেছে, যে আয়াত যেভাবে আল্লাহ তাআলা সালামের ক্ষেত্রে বক্তব্য পেশ করছেন, তা হচ্ছে এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহা ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ, তোমাকে তোমরা নবীকে নবীর উপর দুরূদ শরীফ পড়ো এবং সালাম দেওয়ার মতো সালাম দাও। আল্লাহ পাকের বাসনভঙ্গিটা বুঝে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ,
তোমরা নবীজির উপর দুরূদ শরীফ পড়ো, সাল্লু আলাইহি দুরূদ শরীফ পড়ো। আপনি দুরূদ দাঁড়িয়ে পড়তে পারেন, বসে পড়তে পারেন, শুয়ে পড়তে পারেন, হাঁটতে হাঁটতে পড়তে পারেন, দুরূদের ক্ষেত্রে বাধা নেই। কিন্তু সালামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দেওয়ার মতো নবীকে সালাম দাও। আল্লাহ তাআলা বললেন সাল্লু আলাইহি দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দেওয়ার মতো সালাম দাও, সালাম পড়ো, এরকম আল্লাহ বলেন। সালাম দেওয়ার মতো সালাম দাও, তাহলে সালাম দেওয়ার একটা কাইফিয়ত আমাদের সমাজ আছে কি নাই সেটা বুঝি নাই। একজন সম্মানিত মানুষ আসলে আমরা কি বসে সালাম দেই? দাঁড়িয়ে এটা আদব, বসে থাকা বেয়াদবি, ঠিক কিনা ধরে বলে। যারা মদিনায় গেছেন রসুলের রওজা জিয়ারত করতে, যখন হাজি সাহেবরা বাবু সালাম দিয়ে, অবশ্যই আঙ্কেল হজে গেছে দেখছেন না, বাবু সালাম থেকে যখন মানুষ ঢুকে সালাম দিতে দিতে যখন ঢুকে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকে না বসে বসে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুতরাং সালামের আদব হচ্ছে দাঁড়িয়ে সবাই, এটা ভদ্রতা। লালবাগ সহ অসংখ্য কওমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা হযরত শামসুল হক ফরিদপুরি সদস্য যাকে বলা হয়, তিনি বলছেন তার কিতাবে লিখে গেছেন, তার শব্দত্ব কিতাবে লিখে গেছে যে সালাম দেওয়া এটা হচ্ছে বসিয়া বসিয়া সালাম দেওয়া, এটা অভদ্রতা, শরীফ লোকের তবিয়ত নয়। সুতরাং মিলাদেবী যখন কেয়াম হবে দাঁড়িয়ে যাও, এটা হলো শরিয়াত, এটা হচ্ছে তোমরা এটাকে বেদাত বলো না, এটা হলো আদব ভদ্রতা। যে কথা বলতেছিলাম দোয়ার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিলে কি হয় দোয়াটা, আদম আলাইহিস সালাম উসিলা দিলে দোয়া কবুল হয়ে গেল, আল্লাহু আকবার বলে।